আসসালামু আলাইকুম, ক্লাসরুমে আবারও সবাইকে স্বাগতম। আমরা আজকে নগদ প্রবাহ বিবরণীর পার্ট টু নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স গতদিন আমরা দেখিয়েছিলাম যে নগদের সাথে অ্যাকাউন্টিং ইকুয়েশনের রিলেশনটা, অর্থাৎ কোন ক্ষেত্রে নগদ বাড়ে কোন ক্ষেত্রে নগদ কমে এগুলো নিয়ে। আজকে আমরা মেইনলি নগদ প্রবাহ বিবরণীটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিবরণীর কী কী কার্যাবলীর মাধ্যমে নগদ টাকা আসে বা যায় এবং বিবরণীতে কী কী আইটেম বসে। মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা একটা প্রবলেম ফেস করে, সেটা হলো অ্যাট দ্য এন্ডে গিয়ে দেখে ব্যালেন্সটা মিলে না। তখন যেটা হয়, তার পক্ষে আসলে পুরাটা রিচেক করে দেন ম্যাটটা সলভ করা সো টাফ হয়ে যায়, অনেক বেশি টাইম কনজিউমিং হয়। এই জন্য আমরা আজকে দেখব যে কীভাবে আমরা সহজে বিবরণীটা মনে রাখতে পারি। প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে তিন ধরনের কার্যাবলী থাকে যেখান থেকে নগদ টাকা আসে বা যায়। এর মধ্যে একটা হলো পরিচালন কার্যাবলী, একটা হলো বিনিয়োগ কার্যাবলী এবং আরেকটা হলো অর্থায়ন কার্যাবলী। সো আমরা বিবরণীতে যাওয়ার আগে একটা সিম্পল ব্যাপার সলভ করে নেব, তাহলে আমরা যখন বিবরণীতে যাব আমাদের আইটেমগুলো মনে রাখতে অনেক বেশি ইজি হবে। সো ফার আমরা জানি সম্পদ এবং দায়, সম্পদ এবং হলো দায়। সম্পদ আমাদের দুই ধরনের, একটা হলো আমাদের চলতি সম্পদ আরেকটা হলো স্থায়ী সম্পদ। এবং দায়ের ক্ষেত্রে একটা হলো আমাদের চলতি দায় আরেকটা হলো দীর্ঘমেয়াদি দায়। সো এখন আমরা কি করব, এই ক্লাসিফিকেশন দেখানোর কারণটা আসলে কি? এই ক্লাসিফিকেশন থেকে আমরা আসলে এই তিনটা কার্যাবলী সলভ করব। আমাদের মনে রাখতে হবে পরিচালন কার্যাবলীতে আমাদের চলতি সম্পদ যাবে এবং এখান থেকে চলতি দায় যাবে। আমি কি বললাম, পরিচালন কার্যাবলীতে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় বসবে। বিনিয়োগ কার্যাবলীতে আমাদের বসবে হলো যাবতীয় স্থায়ী সম্পদ এবং অর্থায়ন কার্যাবলীতে আমাদের বসবে দীর্ঘমেয়াদি দায়। তাহলে আমি আরেকবার বলছি, আমরা বিবরণীতে যাওয়ার আগে আমাদের জাস্ট এতটুকু জিনিস মনে রাখতে হবে যে সম্পদের দুইটা পার্ট এবং দায়ের দুইটা পার্ট কোনটা কোথায় যাচ্ছে। পরিচালন কার্যাবলীতে দুই ধরনের সম্পদ যাবে, পরিচালন কার্যাবলীতে চলতি সম্পদ এবং চলতি দায় যাবে। বিনিয়োগ কার্যাবলীতে যাবে স্থায়ী সম্পদ এবং অর্থায়ন কার্যাবলীতে যাবে দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা স্বত্ব। তাহলে আমরা আরেকবার একটু মুখে মুখে রিকল করে নেই, পরিচালন কার্যাবলীতে বসবে চলতি সম্পদ এবং চলতি দায়। কি বললাম, পরিচালন কার্যাবলীতে বসবে চলতি সম্পদ এবং চলতি দায়। বিনিয়োগ কার্যাবলীতে বসবে স্থায়ী সম্পদ এবং অর্থায়ন কার্যাবলীতে বসবে দীর্ঘমেয়াদি দায় ও মালিকানা স্বত্ব। ওকে, লেটস গো টু দ্য বিবরণী। এখন আমরা বিবরণীতে গিয়ে দেখব কী কীটা আইটেমগুলো এখানে বসে। ফার্স্টে আমাদের কার্যাবলী হলো পরিচালন। পরিচালন কার্যাবলীতে সবার প্রথমে একটা আইটেম বসবে, সেটা হলো নিট লাভ অথবা নিট ক্ষতি। নিট লাভ মানে কি? মানে হলো আয়ের থেকে ব্যয় বেশি, নিট লাভ মানে হলো ব্যয়ের থেকে আয় বেশি, অর্থাৎ আমি যা ব্যয় করছি তার থেকে আমার আয়ের পরিমাণ বেশি। যদি আয়ের পরিমাণ বেশি হয় তার মানে আমার নগদ অর্থ বৃদ্ধি পাবে। সো নিট লাভ হলে অলওয়েজ প্লাস হবে, নিট ক্ষতি হলে অলওয়েজ মাইনাস হবে। তাহলে আমি কি বললাম, আমাদের প্রথম কাজ পরিচালন কার্যাবলীর প্রথম আইটেমটা বসবে নিট লাভ বা নিট ক্ষতি। নিট লাভ হলে অলওয়েজ প্লাস হবে, নিট ক্ষতি হলে অলওয়েজ মাইনাস হবে। এই নিট লাভ বা নিট ক্ষতির সাথে আমাদের কিছু সমন্বয় আইটেম বসবে, যার মধ্যে সবার প্রথম বসবে অবচয়। অবচয় অলওয়েজ যোগ হবে। কেন যোগ হবে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আমরা শুধু এতটুকু জেনে রাখি এখন, নিট লাভ বা নিট ক্ষতির সাথে অবচয় সবসময় যোগ হয়। দেন এখানে বসবে যাবতীয় চলতি সম্পদ। ওকে,
গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নগদ প্রবাহ বিবরণীতে আসলে দুইটা ইয়ার দেয়া থাকে, দুইটা সাল থেকে আমাদের দেখতে হয় এই সম্পদগুলো বা দায়গুলো বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। সো চলতি সম্পদ যখন আমরা বলবো, এখানে দুইটা জিনিস জড়িত, একটা হলো চলতি সম্পদের বৃদ্ধি, আরেকটা হলো চলতি সম্পদের হ্রাস। এখন আমরা আমাদের লাস্ট ক্লাসের থিওরিটা একটু রিকল করব। লাস্ট ক্লাসের থিওরিটা কি ছিল? এ ইকুয়াল টু এল প্লাস ওই, এবং আমরা কি বলেছিলাম, ইকুয়েশনের ডান পাশে এটা বসে দেখে এদের সাথে নগদের রিলেশনটা পজিটিভ, এবং এটা বাঁ পাশে বসে দেখে এদের সাথে নগদের রিলেশনটা নেগেটিভ। ওকে, তাহলে চলতি সম্পদ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। অ্যাসেট মানে কি? নগদের সাথে এর সম্পর্কটা নেগেটিভ, অর্থাৎ চলতি সম্পদ যখন বৃদ্ধি পাবে নগদ টাকা হ্রাস পাবে, চলতি সম্পদ যখন হ্রাস পাবে নগদ টাকা বৃদ্ধি পাবে। দেন আসবে চলতি দায়। জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, এখানেও আমাদের মাথায় রাখতে হবে চলতি দায় বৃদ্ধি পেতে পারে এবং চলতি দায় হ্রাস পেতে পারে। চলতি দায় মিন্স লাইবিলিটি। লাইবিলিটি আমাদের ইকুয়েশনের কোন পাশে পড়ে? ডান পাশে। ডান পাশ মানে হলো পজিটিভ। সো দায়ের সাথে নগদের সম্পর্কটা হবে পজিটিভ, অর্থাৎ দায় বৃদ্ধি পেলে নগদ বৃদ্ধি পাবে, দায় হ্রাস পেলে নগদ হ্রাস পাবে। এবং এখানে আর একটা আইটেম আমাদের বসবে, সেটা হলো সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। এখানে আমরা একটু খেয়াল রাখবো, লাভ হলে ইউজুয়ালি আমরা জানি প্লাস হয়, বাট এখানে লাভ হলে মাইনাস হবে, ক্ষতি হলে প্লাস হবে। আমরা এটা নিয়ে পরে আলোচনা করব যে কেন লাভ হলে মাইনাস, কেন ক্ষতি হলে প্লাস। এটা করার পরে আমাদের এইখানে সবগুলার 1, 2, 3, 4, 5, 6 এগুলার একটা রেজাল্ট আসবে। এই নিট লাভ বা নিট ক্ষতির সাথে এটা যোগ করে আমরা এখানে ব্যালেন্সটা বসাবো। তাহলে আমি আরেকবার একটু রিকল করছি, আমরা এখান থেকে কি জানি, পরিচালন কার্যাবলীতে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় বসে। এবং ইন ডিটেইলে যখন আমরা এখানে দেখলাম, আমরা দেখতে পাচ্ছি পরিচালন কার্যাবলীতে আমাদের আইটেম বসে টোটাল 5টা। 1 নম্বরে হলো নিট লাভ, এবং নিট লাভের সাথে 4টা সমন্বয় যোগ হবে। 2 নম্বরে অবচয়, 3 নম্বরে চলতি সম্পদ, 4 নম্বরে চলতি দায়, 5 নম্বরে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। সো আমরা যারা ভিডিও দেখছি, আমরা একটু কষ্ট করে মুখে মুখে তোমরা আমার সাথে একটু রিকল করো কাইন্ডলি, পরিচালন কার্যাবলীতে আমাদের টোটাল 5টা আইটেম বসবে, যার মধ্যে সবার প্রথম বসবে নিট লাভ বা নিট ক্ষতি। এবং নিট লাভ অলওয়েজ যোগ, নিট ক্ষতি অলওয়েজ বিয়োগ। এর সাথে আমাদের 4টা সমন্বয় বসবে। ফার্স্ট বসবে অবচয়, অবচয় সবসময় যোগ। সেকেন্ড হলো চলতি সম্পদ, সম্পদের সাথে নগদের রিলেশনশিপটা হলো নেগেটিভ, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে নগদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পেলে নগদ বৃদ্ধি পাবে। দেন হলো চলতি দায়, দায়ের সাথে সম্পর্কটা পজিটিভ, অর্থাৎ দায় বৃদ্ধি পেলে নগদ বৃদ্ধি পাবে, দায় হ্রাস পেলে নগদ হ্রাস পাবে। এরপরে হলো সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, লাভ হলে মাইনাস, ক্ষতি হলে প্লাস। ওকে, তাহলে সোফার আমরা একটা জিনিস জানলাম, পরিচালন কার্যাবলীতে আমাদের টোটাল আইটেম বসবে 5টা। এবার আমরা আসি সেকেন্ড কার্যাবলী, সেটা হলো বিনিয়োগ কার্যাবলী। ওকে, আমরা আবার এখানে একটু আসি, বিনিয়োগ কার্যাবলীতে কি বসে? আমরা এখান থেকে জানি বিনিয়োগ কার্যাবলীতে যাবতীয় স্থায়ী সম্পত্তি বসে। ফাইন, তাহলে আমরা বিনিয়োগ কার্যাবলীতে লিখে ফেলি যাবতীয় স্থায়ী সম্পদ। এবং এখানে আরেকটা জিনিস বসে যেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটাও ওয়ান কাইন্ড অফ স্থায়ী সম্পদ, বাট বিনিয়োগটাকে আমরা একটু আলাদা করে লিখলাম, কারণ স্থায়ী সম্পদ বলতে আমরা নর্মালি স্থাবর সম্পত্তিগুলোকে বুঝিয়েছি, যেমন আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, জমি, এই জাতীয় জিনিসগুলোকে। এই জন্য বিনিয়োগটাকে একটু আলাদা করে লিখেছি। ওকে, ফাইন, আই থিঙ্ক আমরা এখন আমাদের আবার ইকুয়েশনটার দিকে যাব। যাবতীয় স্থায়ী সম্পদ, এটা হলো অ্যাসেট, বিনিয়োগ এটাও হলো অ্যাসেট। তাহলে দুইটা জিনিসই আমাদের অ্যাসেটের ক্যাটাগরিতে পড়ে। অ্যাসেট হলো আমাদের হাতের বাঁ পাশে, হাতের বাঁ পাশ মিন্স নেগেটিভ রিলেশন। তাহলে
যাবতীয় স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ দুইটাই সম্পত্তি, তাহলে এই দুইটার সাথে আমাদের নগদের রিলেশনটা হবে নেগেটিভ। অর্থাৎ এরা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের নগদ হ্রাস পাবে, এরা যদি হ্রাস পায় আমাদের নগদটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা আরেকবার একটু রিকল করি, বিনিয়োগ কার্যাবলীতে আমরা কি জানি, যাবতীয় স্থায়ী সম্পদ বসে। ওকে, আমরা এখানে কি লিখলাম, যাবতীয় স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ দুইটাই আমাদের সম্পদের ক্যাটাগরিতে পড়ে। আমরা জানি সম্পদের সাথে রিলেশনশিপটা নেগেটিভ, সো এরা যখন বৃদ্ধি পাবে তখন নগদ হ্রাস পাবে, এরা যখন হ্রাস পাবে তখন নগদটা বৃদ্ধি পাবে। ওকে, এই দুইটা যোগ বিয়োগ করার পরে এখানে আমাদের একটা রেজাল্ট আসবে, এই রেজাল্টে আমরা এখানে বসাবো, আর কিছু করব না। দেন আমরা এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এই স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগগুলার ক্ষেত্রে দুইটা কেস ঘটতে পারে। অনেক সময় হ্রাস বৃদ্ধি দিয়ে বোঝা যায় না, আমাদের সমন্বয়ে বলা থাকে এই সম্পত্তিগুলা ক্রয় করার কথা অথবা বিক্রয় করার কথা। সো ফার আমরা জানি, এবং এইটা কমন সেন্সের একটা ব্যাপার, কোনো কিছু ক্রয় করলে সেই জিনিসটা বৃদ্ধি পায়, বাট নগদ কি আসলে বৃদ্ধি পায় নাকি নগদ হ্রাস পায়? অনেকে অনেকে এরকম আমাকে কোশ্চেন করেছে যে স্যার সম্পত্তি ক্রয় করলে তো নগদ বাড়ার কথা। না, সম্পত্তি ক্রয় করলে বৃদ্ধি পাবে, বাট সম্পত্তিটা কি তুমি ফ্রিতে কিনতে পারো? তুমি যখন দোকানে গিয়ে কোনো সম্পত্তি কিনো, দোকানদার কি তোমার কাছ থেকে টাকা রাখে না, নাকি বরঞ্চ তোমাকে টাকা দিয়ে দেয়, এরকম কিছু হয় না? যখনই তো আমরা কোনো সম্পত্তি ক্রয় করি আমাদের সম্পত্তিটা বাড়ে, বাট বিনিময়ে আমাদের নগদ টাকা চলে যায়। তার মানে আমরা মনে রাখবো, নগদ প্রবাহ বিবরণীতে যখনই আমরা ক্রয় শব্দটা দেখব আমরা চোখ বন্ধ করে মাইনাস করে দিব, আর যখনই আমরা বিক্রয় শব্দটা দেখব চোখ বন্ধ করে প্লাস করে দিব। তাহলে এখানে আমাদের আইটেম আসলো দুইটা। সো ফার আমরা তিনটা কার্যাবলীর মধ্যে দুইটা কার্যাবলী সলভ করে ফেলেছি। প্রথমটা ছিল পরিচালন, দেন হলো বিনিয়োগ। পরিচালনে আমাদের আইটেম বসবে পাঁচটা, বিনিয়োগে আমাদের আইটেম বসবে দুইটা, তাহলে টোটাল আমরা আইটেম শিখলাম এখানে সাতটা। এখন আমাদের লাস্ট কার্যাবলী অর্থায়ন কার্যাবলী, এখানে আমাদের কিছু আইটেম বসবে। আমরা ফার্স্টে লিখে ফেলি লভ্যাংশ, আমি আরেকটু স্পেসিফিক্যালি লিখে দিলাম লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান, কোনো কিছু দিয়ে দিয়েছো, কোনো কিছু দিয়ে দিলে কি নগদ টাকা বাড়ে না কমে? অবশ্যই নগদ টাকা কমে যায়, সো লভ্যাংশ প্রদান সব সময় মাইনাস। এরপরে আমাদের এখানে বসবে ঋণ, অথবা কেউ কেউ বলে ঋণপত্র, কেউ কেউ বলে বন্ড, কেউ কেউ বলে ডিভেঞ্চার, কেউ কেউ বলে দীর্ঘমেয়াদী ঋণ। দে আর অলমোস্ট সিমিলার এন্ড অলমোস্ট সেম। আরেকটা আইটেম বসে এখানে, সেটা হলো শেয়ার। ওকে ফাইন, এই দুইটা সলভ করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, ঋণ, ঋণটা আসলে কি? ঋণ মানে হলো লায়াবিলিটি অর্থাৎ এল, এবং শেয়ার মানে হলো ওনার্স ইকুইটি অর্থাৎ ওই। এখন আমরা দেখব ঋণ বলো বা শেয়ার বলো দুইটাই অ্যাকাউন্টিং ইকুয়েশনের কি ডান পাশে না বাঁ পাশে? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা ডান পাশে পড়ে, ডান পাশের সাথে সম্পর্ক পজিটিভ। অর্থাৎ ঋণ বা শেয়ার এরা যদি বৃদ্ধি পায় তাহলে নগদ বৃদ্ধি পাবে, এরা যদি হ্রাস পায় তাহলে নগদ হ্রাস পাবে। তাহলে আমরা কি বললাম, ঋণ বা ঋণপত্র অথবা শেয়ার এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের রাইট সাইডে পড়ে। এন্ড রাইট সাইড মিন্স দেয়ার এক্সিস্ট পজিটিভ রিলেশনশিপ, এন্ড যখন পজিটিভ রিলেশনশিপ এক্সিস্ট করে তার মানে এরা যখন বৃদ্ধি পাবে নগদ অর্থ বৃদ্ধি পাবে, এরা যখন হ্রাস পাবে নগদ অর্থ হ্রাস পাবে। এইখানে আমরা আর একটু খেয়াল রাখবো, ঋণ বা শেয়ারের ক্ষেত্রে অনেক সময় ইস্যু শব্দটা বলা থাকে, অনেক সময় পরিশোধ শব্দটা বলা থাকে। আমি আরেকটু ক্লিয়ার করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ইস্যু বলতে আসলে বোঝানো হয়েছে বিক্রয়ের কথা। এবং আমি আরেকটু ক্লিয়ার করছি, ইস্যু মানে হলো বিক্রয়। সো আমরা বিনিয়োগ কার্যাবলী থেকে এতটুকু জানি যে বিক্রয় মানে হলো অলওয়েজ প্লাস হয়, সো সেটার পার্সপেক্টিভে আমরা বলতে পারি ইস্যু মানে হলো প্লাস, এবং পরিশোধ মানে হলো পে করে দেওয়া। যখন আমরা পে করি তখন আমরা নগদে পে করি, নগদে পে করা মানে কি আমাদের নগদ টাকা কমে যায়, সো পরিশোধ মানে হলো মাইনাস। সো এই হলো আমাদের নগদ প্রবাহ বিবরণীর টোটাল আইটেমস,
এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আইটেমস হলো তিনটা, তাহলে এইখানে একটা যোগফল আসবে, এই সবগুলা যোগ নিয়ে আমরা এখানে বের করব যেটাকে আমরা বলি হলো নগদ অর্থের হ্রাস বা বৃদ্ধি। তো সেটা না বলে আমরা এখানে লিখব নগদ অর্থের পরিবর্তন। আমি শর্টকাটে পরি লিখলাম, পরি মানে হলো পরিবর্তন। এর সাথে আমরা যোগ করব প্রারম্ভিক নগদ, যোগ করলে আমরা ফাইনালি পাব সমাপনী নগদ। সো আমি আরেকবার একটু পুরো ব্যাপারটা রিভিউ করছি। যখনই আমরা নগদ প্রবাহ বিবরণী করতে যাব, আমাদের মাথায় কাজ করবে কার্যাবলী তিনটা, একটা হলো পরিচালন, একটা হলো বিনিয়োগ, আর একটা হলো অর্থায়ন। পরিচালন কার্যাবলীতে আমরা বসাবো চলতি সম্পদ এবং চলতি দায়, বিনিয়োগ কার্যাবলীতে আমরা বসাবো স্থায়ী সম্পদ, এবং অর্থায়ন কার্যাবলীতে আমরা বসাবো দীর্ঘমেয়াদী দায়। এখন এখান থেকে আমরা জানতে পারি টোটাল আমাদের আইটেম হলো দশটা, যার মধ্যে পরিচালনে আসবে পাঁচটা, বিনিয়োগে আসবে দুইটা, অর্থায়নে আসবে তিনটা। আমার সাথে সাথে আরেকবার একটু রিকল করো, পরিচালনে আসবে পাঁচটা, বিনিয়োগে আসবে দুইটা, অর্থায়নে আসবে তিনটা। ওকে, পরিচালনের পাঁচটা আমরা একটু রিকল করি। ফার্স্টে আসবে নিট লাভ বা নিট ক্ষতি। নিট লাভ অলওয়েজ প্লাস হয়, নিট ক্ষতি অলওয়েজ মাইনাস হয়। এর সাথে চারটা সমন্বয় বসবে, ফার্স্টে বসবে অবচয় অলওয়েজ প্লাস, তারপরে বসবে চলতি সম্পদ, সম্পদের সাথে নেগেটিভ রিলেশন, অর্থাৎ এরা বাড়লে নগদ কমবে, এরা কমলে নগদ বাড়বে। দেন আসবে চলতি দায়, দায়ের সাথে পজিটিভ রিলেশন, অর্থাৎ এরা বাড়লে নগদ বাড়বে, এরা কমলে নগদ কমবে। ফাইনালি আসবে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, লাভ হলে মাইনাস হবে, ক্ষতি হলে প্লাস হবে। এরপর আমাদের সেকেন্ড হলো বিনিয়োগ কার্যাবলী। বিনিয়োগ কার্যাবলীতে আমাদের আইটেম হলো দুইটা, যাবতীয় স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ। যাবতীয় স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ দুইটাই আমাদের সম্পদের ক্যাটাগরিতে পড়ে। সম্পদের সাথে নেগেটিভ রিলেশন, অর্থাৎ এরা বৃদ্ধি পেলে মাইনাস, এরা হ্রাস পেলে প্লাস। তবে আমরা আরেকটা জিনিস এখান থেকে শিখেছি, স্থায়ী সম্পদের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে ক্রয় কথাটা বলা মানে হলো অলওয়েজ নগদ টাকা চলে যাবে, দ্যাট মিন্স মাইনাস, বিক্রয় কথাটা মানে হলো অলওয়েজ প্লাস। এবং ফাইনালি অর্থায়ন কার্যাবলী, এখানে আইটেম আসবে তিনটা। ফার্স্টে আসবে লভ্যাংশ প্রদান, কোনো কিছু প্রদান করলে আমাদের নগদ টাকা চলে যায়, এই জন্য লভ্যাংশ প্রদান সবসময়ই মাইনাস। দেন আসবে ঋণ বা ঋণপত্র বা দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড, ডিভেঞ্চার, এবং এর সাথে আসবে শেয়ার। এরা এদের সাথে নগদের রিলেশনটা পজিটিভ, সুতরাং এরা বাড়লে নগদ বাড়বে, এরা কমলে নগদ কমবে। এবং এদের ক্ষেত্রে দুইটা কথা বলেছি, ইস্যু এবং পরিশোধ। ইস্যু মানে হলো বিক্রয়, দ্যাট মিন্স প্লাস, পরিশোধ মানে হলো পে করে দেয়া বা প্রদান করে দেয়া, দ্যাট মিন্স মাইনাস। সো আমাদের নগদ প্রবাহ বিবরণীতে টোটাল আইটেম আসবে দশটা, যার মধ্যে পরিচালনে থাকবে পাঁচটা, বিনিয়োগে থাকবে দুইটা, এবং অর্থায়নে থাকবে তিনটা। আজকে এই পর্যন্তই থাকলো, আমাদের সাথে থাকুন। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব অবচয় কেন যোগ করা হয়, সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি কেন যোগ বিয়োগ করা হয়, এবং নগদ প্রবাহ বিবরণীতে কোন কোন আইটেম আসে না বা কোন কোনগুলো অনগদ খরচসমূহ, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সাথে থাকুন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।